নমস্কার বন্ধুরা, এর আগের ভিডিওতে হোমস নামার যে রিভিউ দিয়েছিলাম তাতে আপনারা যেভাবে রিপ্লাই দিয়েছেন বা আমাকে উৎসাহিত করেছেন তার জন্য খুবই ধন্যবাদ। তো সেই নিয়মকে এগিয়ে যেতে আজকে আমার সেকেন্ড ভিডিও, সেকেন্ড বুক রিভিউ। আজকে যে বইয়ের রিভিউ করবো সেটাও একটি সদ্য প্রকাশিত, এইবারের বইমেলাতেই প্রকাশিত নতুন বই, লেখক অভিক সরকারের এবং ইনকুইজিশন। এই বইটি আসলে চারটি ভৌতিক গল্পের একটি সংকলন। এ হলো বইটি, প্রকাশক হলো বুক ফার্ম, আর দাম হলো 250 টাকা। এবারে এই বইটিতে চারটে ভৌতিক গল্প রয়েছে। ভৌতিক গল্পগুলো হলো কি, চারটে নাম হলো কি, শোধ, রক্তফলক, ভোগ আর ইনকুইজিশন। এর পরে এগোনোর আগে একটা ছোট গল্প, একটা ঘটনা বলা দরকার, অন্তত ঘটনা না, আমার এই এই ধরনের গল্প পড়ার যে নেশা তৈরি হয়েছিল সেটার ব্যাকগ্রাউন্ডটা বলা দরকার। এতে 90 দশকের ছেলে হওয়াতে বা পাঠক হওয়াতে গল্প পড়া, পত্রিকা পড়া শুরু হয় শুকতারার হাত দিয়ে, কারো আনন্দমেলা, কারো চাঁদ মামা, আমার ক্ষেত্রে সেটা শুকতারা। তো এখন সালটা ঠিক মনে নেই, আপনারাই পরে যদি কমেন্টে বলে দেন তো খুব আনন্দিত হব। প্রথম যে পূজাবার্ষিকী শুকতারা পড়েছিলাম সেটার নাম, সেটাতে যে প্রথম ভৌতিক গল্প ছিল মানবেন্দ্র পালের সুলতানের কবর। এবার আপনারা বলতে পারেন মোস্ট প্রবাবলি 97 কি 98 বা তার আগে পড়বে, এক্স্যাক্টলি এই মুহূর্তে আমার সালটা মনে পড়ছে না। তো সেই প্রথম মানবেন্দ্র পালের লেখা পড়তে শুরু করি। তো পরবর্তীকালে একটা ভৌতিক সংখ্যাতে একটা গল্প পড়েছিলাম, না হল বামনের কঙ্কাল। সেই গল্পতে প্রথম একবারে পুঙ্খানুপুঙ্খভাবে সব সাধনার একটা উল্লেখ পেয়েছিলাম। পরে যখন বৃহত্তন্ত্রসার পড়ি, কৃষ্ণানন্দ আগমবাগীশের লেখা, এবং এই বইয়ের সাথে কৃষ্ণানন্দ আগমবাগীশের একটা সম্পর্ক আছে, সেটা পরে বলছি। কৃষ্ণানন্দ আগমবাগীশের যখন বৃহত্তন্ত্রসার পড়ি, ওখানে যেভাবে মন্ত্রোচ্চারণ প্রক্রিয়া নিয়মকানুন উপকরণ দেওয়া আছে ঠিক সেইভাবেই মানবেন্দ্র পাল তার বিভিন্নভাবে আনুষঙ্গিকভাবে লিখেছেন। সে মানে লেখাটা পড়তে গিয়ে পরিষ্কারভাবে বুঝেছিলাম ভদ্রলোক রীতিমতন রিসার্চ করেছেন, তন্ত্রশাস্ত্র ঘেঁটে তারপরে উনি করেছেন। এই বইটিও সে একই ব্যাপার। মানবেন্দ্র পাল পড়তে গিয়ে যে থ্রিল পেয়েছিলাম, অভিক সরকারের এই বইটি পড়তে গিয়েও সেই একই থ্রিল পেয়েছিলাম, কিন্তু এর ব্যাপারটা আরও ভাস্ট। এই গল্পের যে চারটে গল্প রয়েছে, শোধ, রক্তফলক, ভোগ, ইনকুইজিশন, আগেই যেটা বলেছিলাম, চারটে গল্পের ব্যাকগ্রাউন্ড তন্ত্রের তিনটে দিক থেকে বলছিলাম। তন্ত্র প্রধানত তো বৌদ্ধতন্ত্র আর হিন্দুতন্ত্র, এই দুটো প্রধানত অংশ, আরও অনেক তন্ত্র পরবর্তীকালে ঢুকেছে, তার মধ্যে শোধ হলো গিয়ে হিন্দুতন্ত্রে, রক্তফলক আর তৃতীয়ত হলো গিয়ে শৈবতন্ত্র, যেটা অঘোরতন্ত্র নামেও, অঘোরী প্রথা নামেও বেশি পরিচিত। রক্তফলক আর ভোগ দুটোই হলো গিয়ে তিব্বতীয় বৌদ্ধতন্ত্রের ওপরে, আর কিছুটা বৌদ্ধ হিস্ট্রির ওপরে। লাস্ট এবং সবচেয়ে বড় গল্প হলো ইনকুইজিশন। ইনকুইজিশনও হলো গিয়ে শৈবতন্ত্রের কিছুটা আছে, কিন্তু এই গল্পগুলোর যতই তন্ত্রভিত্তিক হোক আমার কাছে এর বেশি টান লেগেছে সামাজিক দিকগুলো। এ হলে এই বইটার একটা আমার কাছে সবচেয়ে বড় প্লাস পয়েন্ট, সামাজিক দিক। মানে একটা উদাহরণ দিলে বুঝতে পারবেন, এই যে রক্তফলক গল্পটা শেষে গিয়ে স্পয়লারই দিয়েছিলাম, তান্ত্রিকতা এবং ছিন্নমস্তা কাল্টের সাথে মিশে গেছে, কিন্তু এই যে ব্যাকগ্রাউন্ড সব গল্পের শেষে গিয়ে ভৌতিকতা গিয়ে মিশে, কিন্তু আর যে ব্যাকগ্রাউন্ডে আজকে যে সবচেয়ে বড় প্রবলেম, মেয়ে পাচার বা বিয়ের নাম করে, চাকরির নাম করে, ফেসবুকে বন্ধুত্ব করে, মেয়েকে এক জায়গায় ডেকে এনে গুম করে বিক্রি করে দেওয়া, এই যে ব্যাকগ্রাউন্ডটা এটা খুব সুন্দরভাবে তুলে ধরেছে, এবং এইটা খুব ভালো লেগেছে। আর
এই বইটা প্রত্যেকটা গল্পের আরো আরেকটা ভালো দিক লেগেছে, ডিটেইলিং। ডিটেইলিং মানে কোনো একটি মূর্তির যদি আপনি বর্ণনা দেন মূর্তিটা কেমন হবে, বা একটা প্রক্রিয়ার বর্ণনা দেন সেটা কেমন হবে, এতটাই ডিটেইলভাবে সুন্দরভাবে গুছিয়ে বলা আছে যে প্রভাব মানে পাবলিক তা নিজের চোখে সিনেমার মতো দেখতে পাবে। আর আপনারা যারা জানেন না তাদের বলি, আমার সংস্কৃত সাহিত্য, আমি রামকৃষ্ণ মিশনের ছাত্র ছিলাম, তো সংস্কৃত সাহিত্যের প্রতি একটা ছোটোবেলা থেকে দুর্বলতা আছে, এবং আমার বাড়িতে ছোটোবেলা থেকে কালী পুজো হয়। কালী পুজো খুব ধুমধামভাবে না হলেও ছোটোখাটোভাবে হয়। তো তন্ত্রভিত্তিক সাহিত্যে যারা আমার পরিচিত বন্ধুবান্ধব তারা জানে, তন্ত্রভিত্তিক সাহিত্যের আমার একটা রীতিমতন টান আছে, এবং তাই যে কোনো গল্প ছাড়াও মূল শাস্ত্র পড়েছি। তাতে দীর্ঘদিনের পড়াশোনার ফলে একটা ধারণা তো আমার জন্মেছে, সেটা হলো গিয়ে তন্ত্র একটা শক্তি। আর স্পাইডারম্যান যারা আপনারা দেখেছেন তাতে তো তারা তো এই লাইনটির সাথে খুব ভালোভাবে বুঝতে, যে গ্রেট পাওয়ার কেম উইথ গ্রেট রেসপন্সিবিলিটি। তন্ত্র একটা পাওয়ার, যে কোনো আজকে ইউটিউব ভিডিও বলো, যে কোনো ভিডিও একটা পাওয়ার। তো গ্রেট পাওয়ার উইথ কেম গ্রেট রেসপন্সিবিলিটি, আমার একটা আগুনও একটা পাওয়ার, সেটা দিয়ে আপনি বাড়িও পোড়াতে পারবেন, একটা মন্দিরে আলো জ্বালিয়ে অন্ধকারও তাড়াতে পারবেন। এবার বাড়ি পোড়াবেন না আগুন জ্বালাবেন সেটা আপনার ব্যাপার, মন প্রদীপ জ্বালাবেন, ঠিক তেমন তন্ত্র হলে তেমন হবে। যে তন্ত্রের যে একটা চিন্তাধারা আছে যে তন্ত্র মানেই খারাপ, তন্ত্র মানে অন্যের ক্ষতি করবে, এই চিন্তাধারাকেও ভাঙার একটা চেষ্টা করেছেন লেখক। এটা এতে তন্ত্রে বিশ্বাসী, তন্ত্রপ্রেমী বলতে নিজেকে একটু দ্বিধাবোধ করি না, এই জায়গাটা আমার খুবই ভালো লেগেছে। আর তার থেকেও যে প্রত্যেকটা গল্পের একটা ট্যাগ লাইন আছে, পড়ে শোনাচ্ছি তার, যে মনে রাখবেন একটি মাত্র মন্ত্র, ভালোবাসাই হলো সবচেয়ে বড় তন্ত্র আর সবচেয়ে বড় জাদু। এটা এক করে খাঁটি কথা লিখেছে, যে যদি কাউকে ভালোবাসো, জীবে প্রেম যদি করো, তো কোনো বড় শক্তি নেই যে তোমার ক্ষতি করতে পারে। এটা এক করে খাঁটি কথা লিখেছে। আর এই প্রত্যেকটা গল্পের ত্রাতার চরিত্রে মানে গল্পের বিপদ আছে, বিপদ থেকে উদ্ধার আছে, এই দুয়ের মাঝে রয়েছে একজন ঐতিহাসিক চরিত্র। ঐতিহাসিক চরিত্র এটা জেনে শুনেই করেছেন, কৃষ্ণানন্দ আগমবাকিস। এবারে যখন প্রথম দিকে পড়তে শুরু করেছিলাম তখন আমার কাছে খারাপ লেগেছে, যে একজন জ্যান্ত মানুষ, একজন বিখ্যাত মানুষ, সাধক মানুষকে কেন একটা গল্পের মধ্যে টেনে আনা এবং তাকে মেন ক্যারেক্টার করে দেওয়া, যে হঠাৎ করে আসে উদ্ধার করে চলে যায়। পরে লেখকের সাথে ফেসবুকে পরিচয় হয়, তাকে সোজাসুজি চার্জ করি, আমি বলছি আমি চার্জ করছি, কেন কৃষ্ণানন্দ আগমবাকিস, অন্যভাবে কি সাজানো যেত না? ওনাকে এক্সপ্লেন করে যে ওনার মতো পণ্ডিত মানুষ আমি দেখি, সত্যি ওনার মতো পণ্ডিত মানুষ, ওনার মতো গবেষক মানুষ আমি কেন আমিও দেখিনি। লুপ্ত প্রায় তন্ত্র সাহিত্যকে সারা ভারত থেকে ঘেটে একটা এমন মহান গ্রন্থ তৈরি করা, যার ওজন এখনও আমরা বয়ে বেড়াচ্ছি বাঙালিরা জেনে অজানায়, না জেনে বা না জেনে। এবং আক্ষরিকটা এমন একটা বইয়ের লেখক, এমন একজন সাধক, এমন একজন গবেষক, যদি তন্ত্রভিত্তিক কিছুতে যদি উদ্ধার করতে পারে, যে এক্সপ্লেনেশন দিয়েছিল তা একজনকে তো করতে হবে, আমাকে যে বিপদ থেকে উদ্ধার করে সাধারণ মানুষের, তো কাকে করব? সামনে ওনাকেই পেয়েছি, ওনাকে আমার যোগ্য মনে হয়েছে, আমি করে দিয়েছি। তো ওই এক্সপ্লেনেশন পড়ে আবার এই গল্পটি রিরিডিং করে আজকে এই ভিডিও দিতে বসে, ভিডিও করতে বসেছি। মানবেন্দ্র পাল পড়ে যে জিনিস পেয়েছিলাম, মাঝে অনেক বছর আমি এই স্বাদ, এই থ্রিলিং, এই শিহরণ, এবং একটা সামান্য ভৌতিক গল্প লিখেছেন, এই রকম পড়াশোনা আমি আগে দেখিনি। মানবেন্দ্র পালের গল্পগুলো পড়ে যে ছোটোবেলাতেও যে শিহরণ জাগত, আজকে 10 বছর পরে 25 বছরের লোক হয়ে যাবো, 23 বছর বলো, 23-25 বছরের একটা ছেলে হয়ে সেই শিহরণ আবার পাচ্ছি,
এবং মাত্র চারটে গল্প লিখতে যে লেখক কীরকম পড়াশোনা করেছে ভাবা যায় না। সে চারটে গল্পের ডিটেইলিং যেটা বললাম, লাস্ট গল্প যেটা এই গল্পের মূল, যে গল্পের নামে এই বইয়ের নাম, সেটা হলো ইনকুইজিশন। ইনকুইজিশনে শৈবতন্ত্রের ছাপ ছাড়া একটা অনেক বড় অংশ আছে আমেরিকান মিলিটারি সায়েন্সের ওপরে, আমেরিকান মিলিটারি ওয়েপনের ওপরে, যেটা হ্যাঁ বলতেই পারো এতে এমন কী আছে, সব তো নেটেই পাওয়া যায়, নেটে তো সবই পাওয়া যায়, নেটে সব পাওয়া যায়, কিন্তু নেট তো সমুদ্র, সমুদ্র ঘেটে ঝিনুক তুলে এনে সেটাকে দিয়ে মালা বানানো যাত্রার কম্য না। সেটা লেখক তার ইচ্ছে দিয়ে, শক্তি দিয়ে, তার ধৈর্য দিয়ে করে দেখিয়েছেন। আপনারা অনেকেই কিনেছেন, যারা কিনেছেন তাদের কাছে এই ভিডিওর কোনো মূল্য নেই। যদি না কিনে থাকেন বা আর এই ভিডিও দেখতে থাকেন, তো আপনাদের কাছে আমার রিকোয়েস্ট, লাগিয়ে দেখুন, ঠকবেন না, ধন্যবাদ। আর এই ভিডিওটা যদি ভালো লাগে, আমার আগের ভিডিও যদি আপনাদের ভালো লাগে, তো লাইক করুন, সাবস্ক্রাইব করুন, শেয়ার করুন, ধন্যবাদ। এরপরে আরও বই আসছে। আর একটা রিকোয়েস্ট জানাচ্ছি, যদি আপনাদের ইবুকের রিভিউ যদি দিই, ইবুক পড়ে যদি রিভিউ দিই, তাহলে কি আপনারা নেবেন সেটাও কমেন্টে জানাবেন। আর এইটা, এই ভিডিওটা কেমন লাগলো আর আমার কী কী করলে আরও ভালো হবে জানাবেন। আর এখন পর্যন্ত আমার এডিটিংয়ের সফটওয়্যার শেখা হয়নি, আমি এখনও শিখছি। কতদিনে আপনাদের একটা এডিটেড ভিডিও দিতে পারবো সে বিষয়ে আমার ধারণা কম আছে। তো সব মিলিয়ে আর কিছুদিন চলতে থাকুন আমার সাথে, আশা করি আপনাদের খুশি করতে পারবো। ধন্যবাদ।